प्रीतम एवं बाबाई दुजन के देखते बाबाई फ्रेस कर संगे प्रथम फिल्डारे बहरे चले गए छाटी रान प्रीतम के दुजन के भलो इनिंग सम्पूर्ण परास्त बिस्कुट एवं आइसक्रीम से गुलो आज के डबल डबल हो महिला प्रत्येक कैचे 50 টাকা पुरस्कार दाता असित मंडल प्रत्येक कैचे दर्शक 50 টি টাকা চারটি আইসক্রিম চারটি বিস্কুট ওটা এখন থেকেই চলছে কিন্তু ফাইনালে শুধু সংযোজন হয়েছে 50 টাকা তাই দর্শকদের কাছে অনেক বড় সুযোগ দীর্ঘদেহি বোলার রুজু ডিএনএস ডিএনএস যে সমস্ত প্লেয়াররা ব্যারিকেডে চলে এসেছো তোমরা ব্যারিকেডের ভিতরে ঢুকে যাও
নিজের প্রথম ওভার ইনিংসের দ্বিতীয় ওভার ওয়েল বল গাইস ব্যারিকেডের ভিতরে চলে যাও তোমার দলের সমস্ত সদস্যদের নিয়ে ব্যারিকেডের ভিতরে থাকো হ্যাঁ ধন্যবাদ ক্রিকেটের একটা আদর্শ চেহারা সেমিফাইনাল ডিএনএস ভার্সেস রায়পুর রিজুর পরের বল সম্পূর্ণ পরাস্ত ব্যাটে বলে তো সঙ্গে ভরতেই পারলো না দ্বিতীয়বার চলছে নিচ্ছে প্রথম সেমিফাইনাল হয়েছিল শতবারের এটাও হবে শতবার রিজুর পরের বল ভালো ওয়াইড কখনো অফ স্ট্যাম্প কখনো লেগ স্ট্যাম্প অনিয়ন্ত্রিত বোলিং হচ্ছে অধিনায়ক প্রীতম বলতে বলতে অনেকক্ষণ ধরে দেখছিল যে একটা বল ভালো বল খেলে মারার বলকে মারবো তো বলে ৬-৬ রান যোগ করলো তুই আমাকে আর একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো এবং ষাট দণ্ডে সরাসরি ফিল্ডারের হাতে দর্শন প্রীতম দলীয় অধিনায়ক সেই ডিএনএস এর রঙালিয়া নারায়ণ সঙ্গের প্রীতম আউট হয়ে প্যাভিলিয়ন ফিরে বাবাই এখনো আছে বাবাইয়ের সাথে একটা ইনিংস দেখেছিলাম ঝটিকা ইনিংস ঝোড়ো ইনিংস বিধ্বস্ত ইনিংস দেখেছিলাম সেই শীর্ষেন্দু অলরাউন্ডার শীর্ষেন্দু গতকাল থেকে বল এবং ব্যাট করতে দেখেছি অলরাউন্ডার শীর্ষেন্দু এসছে ঠিক আছে তুমি চলে আসবে অবশ্যই কিন্তু ভাগে আমি আছি চলে এসো চলে এসো ভুলে গেলে চলবে না কিন্তু আজকে সবাই পাবে তিন ওভার শেষ হলে তোমরা ড্রিঙ্ক ব্রেক নিয়ে যাবে তাই যারা দায়িত্বে আছে তোমরা রেডি থেকো পরের ওভার শেষ হলেই মাঠে প্রবেশ করবে আমাদের দুই আম্পায়ার বন্ধু বিকাশ মন্ডল এবং দেবব্রত ধরা তাই তো একটা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কারণ আমরা মাঝের মধ্যে মাঠে যাচ্ছি কিন্তু রোদ্দুরের থেকে ছাওয়ায় আসছি দর্শকরাও সেটের তলায় আছে কিন্তু দুই আম্পায়ারকে যা সব থেকে বেশি পরিশ্রম করতে হচ্ছে একই জায়গায় দাঁড়িয়ে আমরা না তাদেরকে ধন্যবাদ জানিয়ে মানে ছোট করব না তাদের এই অক্লান্ত পরিশ্রম বিশেষ করে দেবব্রত লাস্ট পাঁচটি দিন যেভাবে আমাদের সাথে সহযোগিতা করে যাচ্ছে কারণ ও একটা টিমে খেলতো কিন্তু কথা দিয়েছিল দাদা আমি না খেলে তোমার টিমে আম্পায়ারিং করব আমি তার কাছে কৃতজ্ঞ ছোট ভাই তুমি আমার কথা রেখেছো ক্যাচের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিন্তু না বলছি রোমান সিয়াঙ্গে পড়ে গেল দুজন ফিল্ডার ঠিক সামনে পড়ে গেল জীবনদান
সাপাটিক ড্রাইভ কিন্তু দেখছেন হয়নি মাতা কারণ বলছি কিন্তু আবার সীমানা অতিক্রম করে চলে এলো একদম হ্যাঁ যে কথা বলছিলাম আমাদের আমাদের প্রিয় দেবব্রত তো নিজে না খেলে দশদিন হয়ে খেলার কথা ছিল কিন্তু নিজে না খেলে আমাদের এই মাঠে চারটি দিন আজকের পাঁচ দিন একটা আম্পায়ারিং করে চলেছে তাই আমাদের কুলটুকারি মাখাটি সঙ্গে পক্ষ থেকে দেবব্রতের জন্য অসংখ্য ধন্যবাদ আগামী দিনে এইভাবে আমাদের সাথে তুমি সহযোগিতা করবে আমরা সেই আশা রাখি অত্যন্ত কম বলা হবে কারণ আপনারা জানেন আমরা দুই চোখ দিয়ে খেলাটাকে দেখি উপভোগ করি আনন্দ করি কিন্তু আম্পায়াররা তারা খেলা দেখে না খেলার নিয়ম কারণ ব্যাকরণটাকে ফলো করে বিষয়টা অত্যন্ত কঠিন ব্যাপার একদিকে অসংখ্য মানুষের দৃষ্টি আর একদিকে একজন মানুষের দৃষ্টি এবং সেই সঙ্গে দেবব্রতকে অবশ্যই আমরা কুটুয়ারি বাঙালির সঙ্গে পক্ষ থেকে ধন্যবাদ জানাবো যে খেলোয়াড় হিসাবে নিজেকে উপস্থাপিত না করে যেভাবে তার ত্যাগের দৃষ্টান্ত দিয়ে খেলা পরিচালনা করছে তার কাছে আমরা সত্যি চিরকৃতজ্ঞ এই মুহূর্তে ডিএনএস এর রান সংগৃহীত রান তিন ওভারের শেষে এক উইকেটের বিনিময়ে 40 রান সংগ্রহ করেছে এক উইকেটের বিনিময়ে বঙ্গাড়িয়া ডিএনএস 40 রান সংগ্রহ করেছে আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় মান্নান দাকে কারণ একটা সময় ক্রিকেটে সবসময় ডুবে থাকতো কিন্তু বর্তমানে কর্মসূত্রে শিক্ষকতা করেন সেই সেই সূত্রে কিন্তু খেলার টানটা সেই প্রথম থেকে সিরায় সিরায় সেই জন্য আজকে এই গরমের মধ্যেও আমাদের সাথে সারাদিন সকাল থেকে এসে উপস্থিত হয়েছে আমাদের কুলটুকারি মাকালি সঙ্গের পক্ষ থেকে মান্নানকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিম ভাই বাথরুমের সুপ্রিম বসে আছেন আপনারা জানেন সে বহু অভিজ্ঞ খেলোয়াড় এবং কলকাতা সহ আমাদের বিভিন্ন জায়গায় আমি কর্মসূত্রে যখন বলেই ফেললো একটা জায়গায় ছিলাম আমরা হয়তো জানেন জায়গাটা নাম এই মুহূর্তে কিন্তু বাইরের মধ্যে দিয়ে চার হয়েছে ঠিক আমরা দেখলাম যে উইকেট রক্ষক তালুবন্দি করতে পারেননি হ্যাঁ সুপ্রিমের কথা যত বেশি বলবো আমার তত আরো বেশি ভালো লাগে এই জন্যই আজকে কিন্তু সুপ্রিমের জন্য আমি নতুন করে অন্যান্য জায়গায় নিজের পরিচিতি পেয়েছি সুপ্রিমকে কেন্দ্র করে সেই কথাই আপনাদেরকে শেয়ার করতে চাইবো আমি যখন করঞ্জলি নামক একটা জায়গায় ছিলাম টেঙ্গেস হিসাবে একটা ডাক্তারবাবুর বাড়িতে যখন দূরে চাকরি করতাম আর কি সেই সময় সুপ্রিয় চক্রবর্তী নিশ্চয় সুপ্রিম তার নাম জানে সুপ্রিয় দার সঙ্গে পরিচয় হয় এবং খেলা বরাবরই ভালোবাসে আমার একটা ওয়াইট হয়েছে না আপনার ওয়াইটে আবেদন ছিল সরি কিন্তু আপনার সারা দেননি দারুণ ছাড়া এ চার দিয়ে কোনো কথা হবে না একদম পয়েন্টের মধ্যে দিয়ে বল চলে গেছে বাউন্ডারি বাইরে কোনো ফিল্ডার ওখানে ছিল না দেখে শুনে ফেলেছে দারুণ শেষেন্দু কিন্তু সুন্দর ব্যাটিং করছে তো সেখানে আমি সুপ্রিম কুলের নাম বলতে দেখলাম যে সুপ্রিয় দা খুব ভালো ব্যাট করছিল এবং আমি ওখানে খেলায় অংশগ্রহণ করেছিলাম তার সঙ্গেই এক ডাকে চিনতে পারলাম আমার খুব ভালো লাগলো সুতরাং আমরা বলবো যে আরো একটা ছয় আমরা দেখলাম একই ভাবে একই ভঙ্গিমায় শেষেন্দুর কাছ থেকে দারুণ খেলা কিন্তু জমে উঠেছে যত সূর্যের প্রখর রোদের তাপ যত বাড়ছে খেলার উত্তাপ কিন্তু তার থেকে আরো বহুগুণে বাড়তে থাকছে আমাদেরকে দারুণ লাগছে তো একটা খেলোয়াড়ের কিন্তু বিশ্বব্যাপী পরিচিতি রয়েছে এবং যারা গ্রাম বাংলায় খেলে তাদেরও একটা পরিচিতি রয়েছে কিন্তু আমি সেই সেই সময় দারুণভাবে উপলব্ধি করেছিলাম এখন যদি আপনাদের কাউকে আমি বলি যে আর্জেন্টিনার প্রধানমন্ত্রীর নাম বলো হয়তো অনেকেই হোঁচট খাবেন কিন্তু যদি আপনাদেরকে বলি আর্জেন্টিনা একটা ফুটবলারের নাম বলো সকলে হাত তুলবেন এইরকমই খেলোয়াড়দের সম্মান এই বল নিয়ে কোনো কথা হবে না একদম ব্যাটসম্যান যেভাবে খেলতে চেয়েছিলেন
বলটা অনেকটা নিচু হয়ে গেছে যার জন্য লক্ষ্য ভেদ করে গেছে এবং সঙ্গে সঙ্গে অফ স্টাম্প উড়ে চলে গেছে শিশেন্দু সেটা প্ল্যানের পথ ধরেছে ছোট ছোট পায়ে হতাশার কিছু নেই পরের ম্যাচে অবশ্যই 57 56 রান সংগ্রহ হয়েছে আমরা দেখতে পাচ্ছি রান কিন্তু খুব সুন্দর হয়েছে এবং 4 ওভারের শেষে 57 রান স্কোর কিন্তু খুবই ভালো এবং মোটে 2 উইকেট তারা হারিয়েছে এখনো পর্যন্ত তাদের হাতে অনাদ উইকেট রয়েছে 3টে ওভারও আছে তারা 50 করে ছিল তাই করতে পারেন হ্যাঁ কি দিতি বোলারে পাল্লা বলে যার যা হই কারণ বল কিন্তু না ব্যাকরণ সম্মত হয়নি আমরা এখান থেকে দেখলাম হয়তো গোল্ডেন ডেলিভারি হয়েছে কিন্তু আম্পায়ার আমি আগেই বলেছি আমরা খেলা দেখি কিন্তু আম্পায়ার তিনি ব্যাকরণের নিয়মগুলো দেখেন সুতরাং পরপর দুটো বল ব্যাকরণ সম্মত না হওয়ার কারণে অতিরিক্ত দুটো রানে ফেসরত দিতে হলো রায়পুর রয়্যাল স্টারকে এইবারে কিন্তু কোনো কথা হবে না একদম স্কয়ার লেগের মধ্যে দিয়ে বল চলে গেছে সোজা মাঠের বাইরে চার রানের জন্য দারুণ বল এসব শটগুলো খুব চোখধাঁধানো শট এবং অনেকটা রাহুল দাবের মতো মেরেছেন কিন্তু দারুণ লাগলো এর জন্য মাঠে মানুষ এসেছে বাবাইয়ের এই খেলার জন্য এবং বাবাইয়ের মতো যারা এই খেলায় অংশগ্রহণ করেছে তাদের এই খেলা দেখার জন্যই কিন্তু দর্শক এসেছে হ্যাঁ এমন ভাবে খেলাটা মেলে ধরা হোক আজকে যেন চাঁদোকান থেকে বিভিন্ন মোড়ে কুন্টুকারে মাকালির সঙ্গে পরিচালনায় যে রাজকীয় ক্রিকেট চলছে শুধু এই ক্রিকেট নিয়ে যেন বলতে চলে বলতে একটা ক্যাচের সম্ভাবনা কিন্তু না ওখানে মিড অফে দাঁড়ানো ফিল্ডার বলটাকে ঠিক মতো তালুবন্দি করতে পারে যার কারণে তাকে চার রানের ফেসারত দিতে হয়েছে অপরদিকে চার চারটি রান সংগ্রহ করে ফেলেছে ডিএনএস দারুণ জায়গা মদন এবং দেখে শুধু জায়গা মদন এখানে অন্ধকারে ব্যাট চালানো নয় এই দুই ব্যাটসম্যানকে খুব ভালো লাগছে বাবাই এবং হৃদয় বাবা এবং হৃদয় একদম হৃদয় গাই শট হৃদয় কিন্তু হৃদয় গাই শট এই শট দিয়ে কোনো পাতাবার স্কয়ারের উপর দিয়ে বল চলে গেছে সোজা মাঠের বাইরে এবং দর্শকরা মনে হয় তালুবন্দি করতে পারেনি পেরেছেন কি না কোনো উত্তর আসেনি সুতরাং আইসক্রিম দর্শক বঞ্চিত হচ্ছে আইসক্রিম থেকে এবং সেই সঙ্গে আমিও এই শটটা দারুণ শট ছিল এবং ওভারের পরিসমাপ্তি 76 5 ওভারের শেষে তাই তো একদম রয়্যাল নাম এবং সেই রাজকীয় পরিবেশটাকে ধরে মেলে ধরতে হবে অনিয়ন্ত্রিত বলে সঙ্গে সঙ্গে স্কোরবোর্ডে একদম যোগ হয়ে গেছে আমরা বাউন্ডারির সঙ্গে সঙ্গে কিন্তু শটানো দিতে দেখছি ওটা স্কোরবোর্ড কিন্তু সচল এবং সঙ্গে সঙ্গে ব্যাটসম্যানদের হাঁটা চলা পিচের মধ্যে যে স্বাভাবিকতা তাদের মধ্যে যে হৃদয়ের ধূর্ততাদি সেইগুলো কিন্তু তারা উপেক্ষা করছে পরের বল দেখে শুনে খেলার একটা প্রয়াস ছিল কিন্তু ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেনি কোনো অঘটনও ঘটেনি কোনো রানও হয়নি অনবদ্য ছয় এখন দেখে শুনে বলটাকে সৌরভ গাঙ্গুলি সেই বাপি বাড়িজা টাইপের শট একটা দারুণ সংবাদ আছে এই যে খেলাটা আপনারা দেখছেন এই মুহূর্তে সংগঠিত হচ্ছে লাইভ দেখানো হবে স্পোর্টস 07 থেকে সরাসরি আপনারা লিখতে থাকবেন এবং দেখতে পাবেন ক্যামেরাটি কি চলছে এবং ক্যামেরা চলছে সেই সঙ্গে স্কোরবোর্ডের সচলতা বর্তমান আমাদের একটু সচলই রয়েছে
হৃদয় এবং বাবার মধ্যে দিয়ে দেখা যাক সেই হৃদয়কে জয় করতে পারে কিনা অগণিত দর্শকে। টাটা উত্তেজনায় খেলা চলছে একদম ফাইনালের পাঁচ মুহূর্তে, জিততে পারলেই কিন্তু চূড়ান্ত পর্বে খেলা অংশগ্রহণ করতে পারবেন এইরকম একটা পরিবেশ পরিস্থিতিতে। একদম 22 এবং 17 দৌড়ে দাঁড়িয়ে আমরা সেই সঙ্গে সুদৃশ্য ট্রফি, টাকাটা নিতান্তই কিন্তু টাকা উল্লেখ করা হয়তো ঠিক নয়, তবু কিন্তু খেলোয়াড়দের একটু উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্যই আমি বললাম, কারণ প্রাইজের সমতুল কোনো মানেই হয় না। খেলোয়াড়ের চূড়ান্ত প্রাপ্তি ঘটে তার সুদৃশ্য প্রাইজ যখন হাতে তুলে দেওয়া হয়, এর মতো প্রাপ্তি আর মনে হয় নেই, এর মতো অ্যাচিভমেন্ট আর নেই। আমরা সুদৃশ্য ট্রফি নিয়ে যখন মাঠের মধ্যে দিয়ে হিপু ভরে বলে যায়, সেই গগনচুম্বী চিৎকারে অপ্রভেদে চিৎকারে গ্রামের সমস্ত মানুষ যেমন বাইরে বার হয়ে দেখেন, সেই সঙ্গে সেই সুদৃশ্য ট্রফি দেখে মানুষ জিজ্ঞাসা করে কোন মাঠে খেলা হয়েছে, কারা জিতেছে ইত্যাদি ইতিহাস তারা পুঙ্খানুপুঙ্খ সংগ্রহ করার চেষ্টা করে। তাই অর্থটা বড় নয়, ট্রফি আমাদের কাছে এক নম্বর লক্ষ্যমাত্রা হওয়া উচিত। সঙ্গে সঙ্গে একটা আমরা শট দেখলাম, একটা ঠিক মতো ব্যাট বলে সংযোগ ঘটেনি এবং মিস আন্ডারস্ট্যান্ডিং এর ফলে বলটিকে তালুবন্দিও করতে পারেনি থার্ডবেসে দাঁড়িয়ে থাকা ফিল্ডার। তিনজনে মিলে একটা আমরা একটা কথাই বলি, অধিক সন্ন্যাসী গাজন নষ্ট, এখানে সেই রকমই একটা দৃশ্যের অবতারণ আমরা দেখলাম। ঠিক মতো নিজেদের মধ্যে বোঝাপড়া ছিল না, এই বোঝাপড়া অভাবটা কিন্তু ক্রিকেটকে অনেক পিছিয়ে দেয়, কারণ আমরা জানি ম্যাচ মিস ক্যাচ মিস তো ম্যাচ মিস, সুতরাং এইগুলো ঠিক করতে হবে রয়্যালকে। সুচারুভাবে দায়িত্ব পালন করছেন আমাদের দুই আম্পায়ার দেবপ্রত ধারা এবং বিকাশ মন্ডল, তাদেরও ঐকান্তিক সহযোগিতা এবং তাদের যে দায়িত্ব তারা পালন করছেন এটা সত্যি আমাদের ভালো লাগার বিষয়। এবং আমরা দেখছি আমাদের সঙ্গে আমাদের দর্শক বন্ধুরাও দারুণ ভাবে সহযোগিতা করছেন এবং আনন্দ উপভোগ করছেন, আর সবকিছুর মাত্রাই আলাদা আলাদা আনন্দ, বিভিন্ন মানুষ উইকেট কিপার দারুণ দারুণ এক্সেলেন্ট, ধন্যবাদ, খেলা চালিয়ে যাও এভাবে আমরা আছি। আর আমার কৃপণ দর্শক বন্ধুরা একটু করতালির মধ্য দিয়ে আমাদের খেলোয়াড়দের হাজির করতে পারবেন, নিজেকে মেলে ধরতে পারবেন, সেই ক্রিকেটারের হাতে এই সুদৃশ্য হারকিউলিস সাইকেলের চাবি কিন্তু তুলে দেবে আজকে কুলটুকারি মা কালীর সঙ্গে। একটা অভিনব প্রয়াস আমরা দেখতে পাচ্ছি, সত্যি অনেক রকম প্রাইজ আমরা দেখেছি বৈশাখীতেই, কিন্তু আজকের এই কুলটুকারি মা কালীর সঙ্গে যে সুদৃশ্য সাইকেল, সাইকেলটা দেখে আমার খুব লোভ হচ্ছে এবং চালানোরও একটা ভেতরে অদৃশ্য কামনার জন্ম নিচ্ছে, যদি সুযোগ পাই দেখা যাবে একবার চালানোরও চেষ্টা করবো। অসুবিধা কিছু নেই, দুই অভিজ্ঞতা সমৃদ্ধ আত্মা রয়েছে দেবব্রত ধারা এবং বিকাশ মন্ডল, তারা অবশ্যই সিদ্ধান্ত নেবেন, বাইরে থেকে কাউকে কোনো কমেন্ট করতে হবে না, তারা মনে রাখবে খেলোয়াড় সুলভ মানসিকতা নিয়ে আমাদের খেলাটাকে মেলে ধরতে হবে। নো বল এবং এক রান হয়েছে,
এবং ফ্রি হিট। এ ভাই এই বলটা পুষে রে, বিউটিফুল সিক্স, অসাধারণ হৃদয়, হৃদয়ের রাখার মতো একটি সিক্স তুলে ধরলে, একেবারে হৃদয়ের জায়গা করে নেওয়ার মতো একটি সিক্স, একটা ছয় আমরা দেখলাম, বিউটিফুল সুন্দর একটা ছয় বাইরে চলে গেল, দলের রান সংগ্রহ হলো 105। দেখা যাক হৃদয় মানুষের হৃদয়কে আরো কতখানি ছুঁতে পারে এবং সেই সঙ্গে নিজের নামটা হৃদয়ে কিভাবে, যারা অন্ধ সাপোর্টার, ক্রিকেটের অন্ধ সাপোর্টার এসেছেন তাদের হৃদয়ে নিজেকে সংরক্ষিত করতে পারে কিনা। মাঠের ডান দিক বাম দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকে তাকাবে একদম আমাদের যে ঘনারণ্য আপনারা দেখতে পাচ্ছেন এরকম প্রতিকূল পরিবেশটাকে কিন্তু আজকে খেলার অনুকূল করেছে কুলটুকুরি মা কালী সঙ্গে অসংখ্য দর্শক, সেই সঙ্গে আমরা একটা চোখ বাঁধানো ছয় দেখলাম এবং সঙ্গে সঙ্গে নির্ধারিত সাতমানে পুরুষবর্তি আমরা ডোগাড়িয়া ডিএনএস কে দেখলাম নির্ধারিত সাতমানে তারা ব্যাট করেছে এবং 117 রান সংগ্রহ করেছে, অপরদিকে 118 রানের টার্গেট দিয়েছে রায়পুর রয়্যাল স্টারকে। দেখা যাক এইরকম একটা চূড়ান্ত পর্বের খেলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যারা বড় বড় ক্ষেত্রে, তাদের নাম তো আমি বারবার বলছি। আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুজ সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের একটা লাইন মনে পড়ে গেল দিদির এই কথা শুনে, বন্ধুরা খুবই সুন্দর, শিশুরা মাতৃগুণ, সত্যি এইরকম একটা প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশ, এই পরিবেশেই কিন্তু খেলোয়াড়দের বানায়। স্ট্রাইক হচ্ছে অভিষেক এবং নন স্ট্রাইকার আছে সমীর, লক্ষ্যমাত্রা 118, একটা ভালো ছেলে কিন্তু, এবং বোলিং করছে সায়ন, অর্থাৎ যে আমাদের সঙ্গে এখানে ডায়াসে শেয়ার করছে রয়্যাল সঙ্গে রায়পুরে, সে কিন্তু শত্রুপক্ষের যে ক্ষেপণাস্ত্র গুলো আছে তার নামও জানেন, প্রথম ক্ষেপণাস্ত্র জানতে হলে ভালোটাও জানতে হবে, বন্ধুদেরও জানতে হবে আর শত্রুপক্ষকেও জানতে হবে, খুবই ভালো। আপাতত শত্রু হলেও কিন্তু সকলেই খেলোয়াড়, সকলেই পরম বন্ধু, শুধুমাত্র প্রতিপক্ষ। একদম নিয়ন্ত্রিত বলে, তবে আমি তো দেখছিলাম বৈশাখী দিয়ে অন্য জগতের লোক কিন্তু থাকতে থাকতে দেখছি ক্রিকেটের অনেক কিছুই উনি জানেন, নিজেকে শুধু উজাড় করেন নিয়ে ধরে রেখেছেন আর কি। অভিজিৎ ব্যক্তিগত এক রানের মধ্যে দিয়ে জায়গা পরিবর্তন করেছে, পূর্ব সচল রাখার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি, কারণ তাদের কাছে নির্ধারিত সাত ওভারের লক্ষ্যমাত্রা 118। পরের বল দেখে শুনে পিছনে পায়ের ধার দেখে খেলেছেন এবং বল চলে গেছে বলতে দিয়ে, ত্যাগের মধ্যে দিয়ে মানুষ মহান হয়, এই ছোট্ট বার্তা, এই ছোট্ট পরিসরে আমরা এইখান থেকে পৌঁছে দেব যে মানুষটা ভাগ করে খেতে পারবে,
সে কিন্তু সমাজে একটা জায়গা করতে পারে। আমি সেই জন্যই বলেছিলাম নিশান তো খাওয়ার জন্য বলে না কিন্তু দলের সংগৃহীত রান 8। অবশ্যই আপনার যুদ্ধ চায় না, কিন্তু মাঠের মধ্যে যুদ্ধটা চায়, ব্যাট বলের যে যুদ্ধ ওটা হোক, কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চাইছি হচ্ছে ওই যুদ্ধ আমরা চাইছি না, ওখানে আমরা শান্তি চাইছি। হ্যাঁ, কারণ বহু প্রতিকূলতা কাটিয়ে আমরা করোনা ভাইরাসের মতো মারণ ভাইরাসে সেই করাল গাছ আমরা উপেক্ষা করতে পেরেছি, সেখান থেকে সময় মুক্তির মধ্যে দিয়ে আমরা অবশ্যই পৃথিবী যে হাস্যরণে এই মুহূর্তে স্বাভাবিকতা ফিরে পেয়েছে, সেই স্বাভাবিক হাসি থেকে আমরা প্রিয়জনের সদর হারানো সেই ক্রন্দনকে আমরা শুনতে চাইছি না। যুদ্ধের মধ্যে দিয়ে বহু রক্তের হোলি এবং স্বজন হারানো মা বোনেদের যন্ত্রণা আমরা দেখতে চাই না, তাই শান্তি চাই। এবং দর্শকদের সেই উত্তেজনা আনন্দ ভেঙে পড়ছে মাঠের মধ্যে, এবং আমি ছয় বার যে বলগুলো উঠছে সেগুলো আপনারা নেওয়ার চেষ্টা করুন, কারণ আকর্ষণীয় উপহার আপনারাও পাবেন আজকের খেলা দেখতে এসে। একদম গগন ভেদি গগন জন্মে, সত্যি আমরা এইরকম খেলা দেখার জন্য কিন্তু অপেক্ষা করছি। 117 রানের টার্গেট রায়পুর রয়্যাল স্টারের সামনে, এই মুহূর্তে তারা রাজকীয় ভঙ্গিমায় কিন্তু ফিরেছে। জিততে হলে 118 রান সংগ্রহ করতে হবে। গ্যালারিতে পড়ার জন্য ওখানে কিন্তু কোন দর্শক ছয়টাকে তালুবন্দী করতে পারেনি, এবং আপনাদেরকে একটু জানিয়ে দিই সুমন ভাই 12টার বাইরে থেকে ছয় ধরেছিল, সঙ্গে সঙ্গে সে কিন্তু বিস্কুট আনার জন্য এনেছে, বিস্কুট দিয়ে গেছে, আমরা খেয়েছি খুব মজা পেয়েছি। কারণ তার মনের আগেই কিন্তু একটা সুবিশেষণ দিয়ে তাকে বিনিয়োগ করা হয়েছে, একদম সাহায্যপূর্ণ মন এবং তার ব্যবহারও তদ্রূপ, এবং সেই সঙ্গে চলছে কুন্তুকারী মাতানির সঙ্গে পরিচালনায় 5 দিন ব্যাপী পিং পং ক্রিকেটের যে রাজকীয় যজ্ঞ সেটা কিন্তু ভুলে গেলে হবে না, কুন্তুকারী অজস্র সদস্যদের অক্লান্তি পরিশ্রমের ইতিহাসকে অবশ্যই দর্শকরা সাক্ষী থাকবে আজকের এই খেলায়। এবং আমরা দেখলাম টিম বন্ধ হয়ে গেছে, সম্ভবত
প্রথম উইকেটের পরিসমাপ্তি ঘটেছে অর্থাৎ আমরা রায়পুর রয়্যাল ক্লাবের যে প্রারম্ভিক ব্যাটসম্যান ছিল সেই প্রারম্ভিক ব্যাটসম্যানের অভিজিতে আমাদের মধ্যে দিয়ে আমরা প্রথম উইকেটের পতন দেখলাম লক্ষ্যমাত্রা 118 এবং 28 রানে এই মুহূর্তে সংগৃহীত রান রায়পুর রয়্যাল এবং ব্যক্তিগত 28 রানে সমীর আউটের প্যাভিলিয়নের পথ ধরেছিল আমরা দেখেছি নতুন ব্যাটসম্যান নিজের মধ্যে নতুন ব্যাটসম্যান মানুষ ভালো বল ছিল কিন্তু উইকেট কিপার উইকেটের পিছনে দাঁড়ানো যে খেলোয়াড় সে বলটাকে ঠিক মতো তালুবন্দি করতে পারেনি এবং সেই ভুলের খেসারত তাকে দিতে হয়েছে প্রতিদ্বন্দ্বী যে ব্যাটসম্যান আছে তারা 4 রান এক্সট্রা পেয়ে গেল এই মুহূর্তে কিন্তু খেলাটা খানিকটা হলো কিন্তু ছিন্ন পড়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা আরো প্রাণবন্ত ক্রিকেট আশা করছি যাতে মানুষের মধ্যে উচ্ছ্বাস আবেগ উদ্দীপনা এবং আনন্দের হুল্লোড় সেই সঙ্গে গগন উদ্ভাসিত করতালি হলে আকাশ বাতাস ধ্বনিত প্রতিধ্বনিত হবে বাইরে আমরা দেখলাম সেই রকম একটা খেলা আমাদের সামনে মেলে ধরতে হবে এবং সেই খেলা অবশ্যই মেলে ধরবে আমরা আশা রাখবো রায়পুর রাজস্থান ক্লাবের যে খেলোয়াড়রা রয়েছেন এই মুহূর্তে কুন্ডুগড়ি মাকালী সংঘের মাঠে পিংপং ক্রিকেট গ্রাউন্ডে আমি মনে করি এই মুহূর্তে পিংপং ক্রিকেট গ্রাউন্ড তারা ক্রিকেটের নন্দন কানন বলে মনে হচ্ছে দিতে পারে কিনা তার দলকে একটা চালানোর প্রয়াস ছিল কিন্তু ব্যাটে বলে কোন সংযোগ ঘটেনি সঙ্গে সঙ্গে সলা পরামর্শ নন টাইগারের সঙ্গে দেখে শুনে কভার ড্রাইভ খেলেছেন কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকা ফিল্ডার অত্যন্ত সক্রিয় সামান্য সামনের দিকে মানুষের স্তূপ আমরা দেখতে পাচ্ছি কিন্তু তবু তার ফিল্ডার্সের যে খামতি রয়েছে তা নয় কিন্তু দুটো মারতে হবে ভাই মার ভাই মার ভাই মার ছয় মার মার ছয় জলের বোতল যদি কারোর কাছে থেকে থাকে ছিল কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকা ফিল্ডার কোন রকম ভুল করেননি আরো ভালো খেলা দেখতে চাই আরো ভালো খেলতে হবে
Oh!
Thank you.